আসসালামু আলাইকুম সবাইকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন এভোলিউশন অফ বাংলাদেশ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ 10ই জুন 2023, বিমানবন্দর এলাকা এখন মহা কর্মযজ্ঞের এলাকা। একই সাথে তিনটি প্রকল্প এখানে চলছে এবং সেই প্রকল্পগুলোর অধিকাংশ কাজই শেষ হয়ে গেছে। যেমন বাম পাশে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ অনেকাংশে সমাপ্ত হয়েছে, মূল ভবনের কাজ শেষ, নতুন রাস্তাও দেখা যাচ্ছে। একই সাথে ডান পাশে রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যার প্রথম অংশের কাজ অনেকাংশে সমাপ্ত। আমরা দেখতে পাচ্ছি একটি র্যাম্প বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সাথে যুক্ত হয়েছে। খুব সম্প্রতি আমরা এই দুটো প্রকল্পের আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি। উপরের আই বাটনে আমরা এখন বিমানবন্দরের থার্ড টার্মিনাল এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিডিওর লিঙ্কটি শেয়ার করলাম, আপনারা সময় নিয়ে দেখে নিতে পারেন। আজকে আমরা বিআরটি লাইন থ্রি প্রকল্পের বেশ কয়েকটি আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। গত ভিডিওতে আমরা চেরাগালি পর্যন্ত দেখিয়েছিলাম, এবার এসে আমরা দেখেছি চেরাগালির পরেও কাজ শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে গাজীপুর জয়দেবপুর চৌরাস্তার উপর নির্মিত ফ্লাইওভারটির কাজ। একই সাথে সবগুলো ফ্লাইওভার এবং সবগুলো স্টেশনের কাজ সমানতালে এগিয়ে চলেছে। আজ বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সম্পূর্ণ প্রকল্পটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, চলুন শুরু করা যাক। বিমানবন্দরের এই অংশ থেকেই বিআরটি লাইন থ্রি প্রকল্পের কাজটি শুরু হয়েছে। এর দুটি ফ্লাইওভার এখানে রয়েছে, বাম পাশের ফ্লাইওভারটি এখন চালু রয়েছে এবং ডান পাশের ফ্লাইওভারের কাজটি অনেকাংশে সমাপ্ত হয়ে গেছে, এখন চলছে সংযোগ সড়কের কাজ। বাম পাশের রাস্তাটি দিয়ে বিমানবন্দর থেকে জসীমউদ্দিনের দিকে চলে যাওয়া যাবে এবং ডান পাশের সড়কটি উত্তরা থেকে বিমানবন্দরের দিকে আসার জন্য ব্যবহার করা হবে। এ দুটি ফ্লাইওভার সাধারণ যানবাহনের জন্য ব্যবহার করা হবে। বিআরটি লাইন থ্রি প্রকল্পের বাসগুলো এই ফ্লাইওভার দুটির নিচে এসে তাদের দিক পরিবর্তন করে আবার গাজীপুরের দিকে চলে যাবে। এই বিমানবন্দরে থাকবে বিআরটি লাইন থ্রি প্রকল্পের একটি ডিপো। ডান পাশের ফ্লাইওভারের কাজ অনেকাংশে সমাপ্ত হয়ে গেছে। ডানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পিচ ঢালাইয়ের কাজটি বাকি রয়েছে, আর সিসি ঢালাইয়ের কাজ হয়ে গেছে অনেক আগেই। ঈদের আগেই ফ্লাইওভারটি চালু হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। আমরা গত ভিডিওতে বলেছিলাম এই ফ্লাইওভারটি জসীমউদ্দিন ফ্লাইওভার এবং হাউস বিল্ডিং থেকে চেরাগালি পর্যন্ত যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটি ঈদের আগে চালু করে দেওয়া হবে। অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন এবং সমালোচনা করেছিলেন। আজকের ভিডিওতেই আপনারা দেখতে পাবেন কর্তৃপক্ষ যদি চায় এবং অর্থ সংকট এবং অন্য ধরনের কোনো সংকট যদি না থাকে তবে কত দ্রুত সময়ের ভেতরে কাজ শেষ করা সম্ভব। ডান পাশে আমরা যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এই জায়গাতে বিভিন্ন হোটেল এবং বিভিন্ন দোকান ছিল, সব ধরনের স্থাপনা তুলে দিয়ে এখন বিমানবন্দর সড়কটিকে প্রশস্ত করা হয়েছে। আমরা এখন জসীমউদ্দিনের দিকে এগিয়ে যাচ্ছি। জসীমউদ্দিন এভিনিউতে নির্মিত হচ্ছে আরও একটি ফ্লাইওভার। এই ফ্লাইওভারটির সংযোগ সড়কের কাজটি এখন চলছে, 10 দিনে অনেকাংশে এগিয়ে গেছে এই সংযোগ সড়কের কাজ। দেখে ভালো লাগছে কারণ এই ফ্লাইওভারটির মূল অংশের কাজ শেষ হয়ে গিয়েছিল অনেকাংশে। 6 লেন বিশিষ্ট এই ফ্লাইওভারটির কাজ যে গতিতে এগিয়ে যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে আগামী কোরবানির ঈদের আগেই এই ফ্লাইওভারটি চালু করে দেওয়া হবে। 24 ঘন্টায় প্রায় 3টি শিফটে কাজ চলছে এখানে। বেশ কিছু শ্রমিক ভাই দিন রাত পরিশ্রম করে এই ফ্লাইওভারটির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। জসীমউদ্দিন এভিনিউ ফ্লাইওভারটি পার হবার পর আজমপুর স্টেশন। গত 10 দিনে প্রায় অনেকখানি এগিয়ে গেছে এই স্টেশনের কাজ, দেখে বোঝাই যাচ্ছে খুব দ্রুত শেষ করা হবে এই আজমপুর স্টেশনের কাজটি। আমরা এখন হাউস বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। হাউস বিল্ডিং থেকে চেরাগালির দিকে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। হাউস বিল্ডিং স্টেশনটি একটি এলিভেটেড স্টেশন, নিচ থেকে সিঁড়ি এসকেলেটার বা লিফট দিয়ে এই স্টেশনে ওঠানামা করতে হবে। স্টেশনটির কাজ অনেকাংশে সমাপ্ত হয়ে আছে, এখন শুধু শেষ মুহূর্তের কাজগুলো শেষ করা হবে। আমরা এখন আবদুল্লাপুরের দিকে এগিয়ে যাচ্ছি। হাউস বিল্ডিং স্টেশনের পর আবদুল্লাপুর স্টেশন গত 10 দিন আগে আমরা যেভাবে দেখে গেছি এখনও সেভাবেই আছে, যদিও এর ভৌত অবকাঠামোগত কাজগুলো শেষ হয়ে গেছে অনেক আগেই। শেষ মুহূর্তের কাজগুলো শেষ করতে খুব বেশি দিন সময় লাগবে বলে আমাদের মনে হয় না। এই আবদুল্লাপুরের পরেই হলো তুরাগ নদীর উপর নির্মিত টঙ্গী সেতু। এই ব্রিজটি এই ফ্লাইওভারটির একটি অংশ।
অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে এই সেতু নির্মাণের কাজ। এই সেতুটি হয়ে গেলে সম্পূর্ণ ফ্লাইওভারটি চালু করে দেওয়া সম্ভব হবে। একই সাথে নিচের সেতুটি সরিয়ে ফেললে ভারী যানবাহন থেকে শুরু করে সব ধরনের যানবাহন এই ফ্লাইওভারটি ব্যবহার করতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে তারা খুবই চেষ্টা করছেন ঈদের আগে এই ফ্লাইওভারটি ছেড়ে দেওয়া যায় কিনা। ফ্লাইওভারটির চেরাগালি অংশ থেকে স্টেশন রোড পর্যন্ত কাজ অনেকাংশে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা শুনেছি, কিছুক্ষণ পর আমরা সেটাও দেখব। তবে এই সেতুটি চালু করে দেওয়া গেলে পুরো ফ্লাইওভারটি চালু করে দেওয়া সম্ভব হবে, যার ফলে সাধারণ জনগণ খুব স্বস্তিতেই ঈদ যাত্রা করতে পারবেন বলে আশা করছে কর্তৃপক্ষ। ফ্লাইওভারের নিচে চলছে অবৈধ স্থাপনা সরিয়ে রাস্তা প্রশস্তকরণের কাজ। দেখতে ভালো লাগছে কারণ একই তালে সবগুলো কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। টঙ্গী সেতুটি পার হবার পর যে স্টেশনটি সেটি বাটা স্টেশন বা ইজতেমা মাঠের প্রথম গেট স্টেশন। এই স্টেশনের কাজ বেশ কিছুদিন বন্ধ ছিল, এবার এসে আমরা দেখতে পাচ্ছি এই স্টেশনের কাজটিও শেষ করা হচ্ছে। বাটা স্টেশনটি পার হবার পরই দুটি র্যাম্প দুদিকে নেমে গেছে। বাম পাশের র্যাম্পটি দিয়ে গাড়িগুলো নেমে গিয়ে স্টেশন রোডে চলে যাবে এবং ডান পাশের র্যাম্পটি দিয়ে স্টেশন রোড থেকে গাড়ি এই ফ্লাইওভারে উঠে যাবে। এবার এসে আমরা দেখতে পাচ্ছি স্টেশন রোডের উপরে যে অংশটি ছিল সেই অংশটির বাম পাশের রাস্তাটির আরসিসি ঢালাই এবং পিচ ঢালাইয়ের কাজটি হয়ে গেছে। গতবার আমরা শুধুমাত্র আরসিসি ঢালাই হচ্ছিল আমরা সেগুলো দেখতে পেয়েছিলাম। 10 দিন পরে এসে দেখতে পাচ্ছি এখানে পিচ ঢালাইয়ের কাজও হয়ে গেছে। কাজের গতি কতটুকু দ্রুত তা দেখেই বোঝা যাচ্ছে। আশা করা যাচ্ছে ঈদের আগে ডান পাশের রাস্তাটিও শেষ হয়ে যাবে এবং একই সাথে পুরো ফ্লাইওভারটি চালু করে দেওয়া সম্ভব হবে। সামনের এই অংশে স্টেশন রোডের স্টেশন ভবনটি হবে। বর্তমানে স্টেশন ভবনটির কাজ এখানে হচ্ছে না, দেখে বোঝা যাচ্ছে ঈদের আগে এই কাজটি শেষ করা হবে না, তবে খুব দ্রুত এই কাজটিও হয়তো শেষ করে ফেলা হবে। সামনে মিলগেট স্টেশন, স্টেশন রোডের মতো মিলগেট স্টেশনেও কোনো স্টেশন ভবন বর্তমানে দেখা যাচ্ছে না, তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত এখানে স্টেশন ভবনটি হয়ে যাবে। মিলগেট স্টেশনের পরে দুটি র্যাম্প দুদিকে নেমে গেছে, একটি র্যাম্প দিয়ে মিলগেট থেকে নিচে নেমে যাওয়া যাবে এবং আরেকটি র্যাম্প দিয়ে নিচ থেকে মিলগেট স্টেশনের দিকে উঠে যাওয়া যাবে। বর্তমানে এখানে চলছে সংযোগ সড়কের কাজ। গত 10 দিন আগে দেখেছিলাম শুধুমাত্র সংযোগ সড়কের কাজটি শুরু হয়েছে, এবার এসে দেখা যাচ্ছে সংযোগ সড়কের প্রায় 70% কাজ সম্পন্ন হয়ে গেছে। সুতরাং বোঝাই যাচ্ছে ঈদের আগে এই সংযোগ সড়কটিও ছেড়ে দেওয়া হবে। আমরা এখন চেরাগালির দিকে এগিয়ে যাচ্ছি। সামনের স্টেশনটি চেরাগালি স্টেশন। স্টেশন ভবনের কাজটি অনেকাংশে এগিয়েছিল, এবার এসে দেখা যাচ্ছে ভবন নির্মাণের কাজটি ধরা হয়েছে। চেরাগালির পর এই ফ্লাইওভারটি এখানে এসে শেষ হয়েছে এবং চেরাগালির পরের স্টেশনটি হল টঙ্গী কলেজ স্টেশন। টঙ্গী কলেজ স্টেশনের কাজটি অনেকাংশে সমাপ্ত ছিল, এবার এসে আমরা দেখতে পাচ্ছি সিঁড়ি থেকে শুরু করে আনুষাঙ্গিক সব ধরনের কাজগুলো শেষ করা হচ্ছে। স্টেশনগুলোতে এখন লিফট এবং এসকেলেটর বসানোর কাজগুলো শুরু হচ্ছে। সামনে হোসেন মার্কেট স্টেশন। হোসেন মার্কেট স্টেশনের কাজও অনেকাংশে সমাপ্ত হয়েছে, এখন শুধুমাত্র লিফট এবং এসকেলেটরের কাজগুলো করা হবে। সবগুলো স্টেশনের কাজগুলোই এখন একই তালে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হোসেন মার্কেট স্টেশনের পর গাজীপুরা স্টেশন। গাজীপুরা স্টেশনের পরে একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে, এবার এসে আমরা দেখতে পাচ্ছি ফ্লাইওভারের সংযোগ সড়কের কাজটিও ধরা হয়েছে। গাজীপুরা স্টেশনের পর তারগাছ স্টেশন। তারগাছ স্টেশনে এবার এসে আমরা দেখতে পাচ্ছি এসকেলেটর বসানো হয়েছে, একই সাথে লিফটের কাজ ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সবগুলো স্টেশনে এখন একই সাথে এসকেলেটর এবং লিফট বসানোর কাজগুলো ধরা হয়েছে এবং যেসব স্টেশনের কাজ বাকি ছিল সেগুলোর ভৌত অবকাঠামোগত কাজগুলোও ধরা হয়েছে। সামনে বড়বাড়ি বাজার স্টেশন। হলুদ রঙের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি একটি এসকেলেটর। এসকেলেটর বসানোর কাজগুলো চলছে এখন এখানেও। আমরা এখন বোর্ড বাজার স্টেশন পার হচ্ছি, এখানেও এসকেলেটর বসানো হচ্ছে, লিফট বসানো হচ্ছে। সামনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্টেশন।
স্টেশনের ভূত অবকাঠামোগত কাজ কিছু বাকি ছিল, সেটা শেষ করা হচ্ছে দেখা যাচ্ছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্টেশনের পর একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। এবার এসে আমরা দেখতে পাচ্ছি ফ্লাইওভারের সংযোগ সড়কের কাজটি ধরা হয়েছে এবং অনেকাংশে এগিয়েও গেছে 10 দিনে। ফ্লাইওভারটির কাজ আসলে অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, শুধুমাত্র সংযোগ সড়কের কাজটি বাকি ছিল, এবার সেটিও করে ফেলা হচ্ছে। সামনে হাজিপুকুর স্টেশন, এই স্টেশনেরও কিছু ভৌত অবকাঠামোগত কাজ বাকি ছিল, সেগুলো শেষ করে ফেলা হচ্ছে। সামনে মালেকের বাড়ি স্টেশন, আগের দুটি স্টেশনের মতো মালেকের বাড়ি স্টেশনেরও ভৌত অবকাঠামোগত কাজ বেশ কিছু রয়ে গেছে, সেগুলো শেষ করে ফেলা হচ্ছে। চলে এলাম ভোগড়া উত্তর স্টেশন, এই স্টেশনের কাজ অনেকখানি বাকি আছে দেখা যাচ্ছে, তবে সবগুলো স্টেশনের কাজই একই তালে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে শেষ 3টি স্টেশন এবং ভোগড়া উত্তর স্টেশনের কাজটিও একই সাথে শেষ করে ফেলা হবে। সামনে ভোগড়া বাইপাস, শেষ পর্যন্ত শুরু হলো ভোগড়া বাইপাসের উপর নির্মিত ফ্লাইওভারের কাজটি। বক্স গার্ডারগুলো তৈরি করে ফেলে রাখা হয়েছিল রাস্তায়। আশা করা যাচ্ছে এবার মানুষের ভোগান্তি কিছুটা কমবে, কারণ রাস্তায় এই বক্স গার্ডারগুলো ফেলে রাখার কারণে সবসময় লেগে থাকতো যানজট, এখনও লেগে থাকে যানজট। তবে আস্তে আস্তে সবগুলো বক্স গার্ডারগুলো তুলে ফেলা হচ্ছে এবং এই ফ্লাইওভারের কাজটি শেষ করা হচ্ছে, যার ফলে আগামী 1 থেকে 1.5 মাসের ভেতর এই ফ্লাইওভারটির কাজ শেষ হয়ে গেলে নিচের বক্স গার্ডারগুলো সরে যাবে এবং রাস্তা হবে প্রশস্ত। ফলে এই রাস্তায় যে ধরনের ভারী যানবাহন চলাচল করে, মাত্র 2টি লেনে চলাচলের কারণে সবসময় লেগে থাকে যানজট, সেই যানজট থেকে হয়তো মুক্ত হতে যাচ্ছে গাজীপুরবাসী। সামনে ভোগড়া দক্ষিণ স্টেশন, এই স্টেশনের কাজ তেমন সামনে এগোয়নি, তবে এবার বোঝা যাচ্ছে এই স্টেশনের কাজটিও ধরা হয়েছে, সবগুলো স্টেশনের কাজই হয়তো শেষ হবে একই সাথে। এবার আমরা চলে এলাম এ প্রকল্পের সবচেয়ে আলোচিত সমালোচিত যে অংশটি, সেই অংশে, গাজীপুর জয়দেবপুর চৌরাস্তা অংশে। গাজীপুর জয়দেবপুর চৌরাস্তার উপর নির্মিত এই ফ্লাইওভারটি এই পর্যন্ত নির্মাণ করে ফেলে রাখা হয়েছে বছরের পর বছর, ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ, সবসময় লেগে থেকেছে যানজট। নিচে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক সময়ে লেগে থাকে যানজট, তবে আশার কথা হলো এবার শুরু হয়েছে এই প্রকল্পের এই অংশের কাজ। আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রমিক ভাইদেরকে দিয়ে কাজ শুরু করে দেয়া হয়েছে। গাজীপুর জয়দেবপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার জন্য যে অংশটি, সেটির কাজও ধরা হয়েছে। একই সাথে ধরা হয়েছে এই চৌরাস্তা থেকে গাজীপুরের দিকে যাবার যে অংশটি, সে অংশের কাজও। আশা করা যাচ্ছে আগামী 1 থেকে 1.5 মাসের ভেতর এই অংশের কাজটি শেষ হয়ে যাবে এবং গাজীপুরবাসী হয়তো খুব সহসাই মুক্তি পেতে যাচ্ছে এই অসহনীয় এবং অবর্ণনীয় যানজট থেকে। তো এই ছিল ঢাকার অত্যন্ত আলোচিত এবং সমালোচিত একটি প্রকল্প, বিআরটি লাইন 3 প্রকল্পের 10ই জুন 2023-এর আপডেট। এবার এসে আমরা সবগুলো ফ্লাইওভারের অগ্রগতি দেখতে পেয়েছি, সবগুলো স্টেশনেই কাজ চলছে দেখা গেছে এবং একই সাথে টঙ্গী সেতুর কাজ অনেকাংশে এগিয়ে গেছে দেখা যাচ্ছে। এতটা অগ্রগতির কারণেই আমরা 12 দিনের মাথায় আবার এই ভিডিও দিয়েছি। ভিডিওটি দীর্ঘায়িত করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আপনাদের কথা দিয়েছিলাম পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে বিমানবন্দর থেকে গাজীপুর জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত সম্পূর্ণ অংশটি দেখাবো, তাই এই ভিডিওটি দীর্ঘায়িত হয়ে গেছে, আমরা আবারও দুঃখিত। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যদি কোনো সাজেশন বা রিকোয়েস্ট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি খুব দ্রুত আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।